একটি ২৪ বছরের ছেলে বাবার সাথে ট্রেনে করে যাচ্ছে। ছেলেটি জানালার পাশে বসা, উল্টো দিকের সিটে এক নববিবাহিত দম্পতি এসে বসল। ট্রেনটি চলতে শুরু করতেই ছেলেটি চেঁচিয়ে বলে উঠে, বাবা বাবা দেখো গাছগুলো কেমন পেছন দিকে যাচ্ছে। বাবা ছেলের পিঠে হাত দিয়ে একটু হাসলেন। উল্টো দিকে বসে থাকা নবদম্পতি ২৪ বছর বয়সের এই যুবকের বাচ্চামি দেখে মনে মনে দুঃখ প্রকাশ করল। ছেলেটি আবার চেঁচিয়ে উঠল, বাবা দেখো আকাশের মেঘগুলো আমাদের সাথে ছুটছে। পাশের নবদম্পতি নিজেদের আর সামলে রাখতে না পেরে ছেলেটির বাবাকে বলল, কাকা ছেলেটিকে কোনো ভালো ডাক্তার দেখাচ্ছেন না কেন? ছেলেটির বাবা হাসলেন আর বললেন, দেখিয়েছি তো, আমরা এখনই ফিরছি হাসপাতাল থেকে অপারেশন করিয়ে। আমার ছেলেটি জন্ম থেকে অন্ধ, আজই সে তার নতুন চোখ দিয়ে প্রথমবারের মতো সবকিছু দেখতে পাচ্ছে। পৃথিবীর প্রতিজন ব্যক্তির নিজ নিজ কাহিনী রয়েছে, তাই কারো অবস্থান সম্পর্কে সত্যি ধারণা না থাকলে কাউকে বিচার করা উচিত নয়, কারণ সত্যি আপনাকে বিচলিত করতে পারে।